করি সবাই খুব ভালো আছেন। তো আজকের ব্লগটা আমি শ্যুট করছি, এখন বাজে 11টা বেলা রবিবার। তো আমরা তো সবাই জানি যে আজকে হচ্ছে মাদার্স ডে, এবং সমস্ত মায়েদের জানাই হ্যাপি মাদার্স ডে। আপনাদের এই যে কষ্টের জার্নি, মা হওয়া তো মুখের কথা না, এই কষ্টের জার্নি সেটা যেন সাকসেসফুল হয়, এবং মা হিসাবে সামলাই সবাই যেন আমরা একদিন সুস্থ সন্তানদের মানুষ করতে পারি, মানুষের মতো মানুষ করতে পারি। তো এই কামনা দিয়ে এই ব্লগটা শুরু করলাম। তো আজকে কোনো ডেলি ব্লগ বা কোনো কাজ দেখাবো না, আমি আজকে মায়েদের নিয়ে কিছু কথা, আমার প্রথম মা হওয়ার দিন, আমার মায়ের কিছু গল্প, সেই দিয়ে আজকে ব্লগটা করব। তো আমার মা মানে আমার মায়ের জীবনের কিছু কথা আমি আজকে বলছি। মা তো প্রত্যেকের জীবনেরই একটা মানে বিশাল অংশ জুড়ে থাকে, এবং বিয়ের পরে মায়ের গুরুত্বটা আরও বেশি বোঝা যায়, তাই না? বিয়ের আগে যত না বোঝা যায়, বিয়ের পরে মায়ের গুরুত্বটা আরও বেশি বোঝা যায়। তো আমার মা আমার জীবনের একটা বড় অঙ্গ, আর মানে আমার বন্ধু বলতে পারেন, আমার মন খারাপের সাথী সব কিছু। ফোনের ওপর একটা পোকা এসে বসেছিল, তো ওটাকে তাড়ালাম ওই জন্য। তো মানে বিয়ের পরে মায়ের গুরুত্ব আরও বেশি বোঝা যায়, আরও বেশি সক্ষতা, মানে মায়ের ফিলিংসগুলো আরও ভালোভাবে বোঝা যায়, এবং নিজে মা হওয়ার পর মায়ের গুরুত্ব আরও বেশি বোঝা যায়। যে মা কেন বলতো সেগুলো আমরা যখন বলি, তখন আমরা রিয়েলাইজ করি যে কেন মা বলতেন আমাদেরকে, বা আমরাও সেই কথাগুলোই রিপিট করছি। তো আমার মায়ের জন্ম হয়েছিল কলেজ স্ট্রিটে, কলকাতার কলেজ স্ট্রিটের মতো জায়গায়, ওখানেই পড়াশুনো, বড় হওয়া, মাত্র 18 বছর বয়সে আমার মায়ের বিয়ে হয়ে যায় গ্রামে, মানে আমার যেখানে বাড়ি ওখানে আমার বাবার সাথে। 19 বছর বয়সে আমি হই, আমি একমাত্র সন্তান আমার বাবা মায়ের। তারপর থেকেই মা জয়েন্ট ফ্যামিলিতে থাকতো, আমাদের তখন বিশাল বড় ফ্যামিলি ছিল বাড়ির। আমার বাবারা 3 ভাই, তারপরে আমার 2 পিসি ছিল, তারপরে ছোট পিসির বিয়ে হয়ে যায়, তো 2 পিসি ছিল। তারপরে কাকিমারা এলেন, আমার আরও ভাই বোনেরা হলো, কাজিন যারা, সবাই মিলে প্রায় 12-13 জন, 14-15 জনের সংসার। এবং আমার মা যেহেতু বড় বউ, সেহেতু প্রচুর মানে দায়িত্ব পালন করতে হয়েছিল। তো সব মায়েদের গল্পই বোধ হয় কম বিস্তর একই রকম হয়। যারা বাড়ির বড় হয় তারা আরও রিয়েলাইজ করতে পারবেন যে দায়িত্ব কতখানি বেশি থাকে। তো সেই 19-20 বছরের মেয়েটা তখন থেকেই সেই সংসারের দায়িত্ব মাথায় করে মানে চলতে শুরু করে পথ, এবং এখনও সেই দায়িত্ব পালন করে চলেছে। তো আমার মায়ের কাছ থেকে আমি অনেক ভালো কিছু শিখেছি জানেন তো, মানে সৎ হওয়া, লোককে সাহায্য করা দরকারে, তারপরে মানে সহমর্মী হওয়া মানুষের, এগুলো আমি অনেক শিখেছি মানে আমার মায়ের থেকে। তো মানে আমার মা পরে যখন মানে অন্য কেউ আমাকে হয়তো কোনো কারণে ভালো বলে বা অ্যাপ্রিসিয়েট করে আমার কোনো কাজের জন্য, তখন আমার মনে হয় সেটাই আমার মায়ের বড় পাওয়া। বা ভবিষ্যতে যদি আমাদের সন্তানরাও কোনো কাজের জন্য অ্যাপ্রিসিয়েশন পায়, তাহলে সেটাও বোধহয় হবে আমাদের মায়েদের বড় পাওয়া। এর থেকে বড় চাওয়া বোধহয় আমাদের মায়েদের আর কিছু নেই, তাই না? তো সেটাই, তো এখনও লড়ে চলেছেন মা। তারপরে আস্তে আস্তে আমরা সব বড় হই, আমরা যখন পড়াশুনো করি তখন আমার মা আমার সঙ্গে যেতেন, পড়াশুনো
করার সময় স্কুলে কলেজে আমার সঙ্গে যেতেন, বন্ধুর মতো সব কিছু শেয়ার করি। এখনও এখনও আমার মা আমার জীবনের, শুধু আমার মা কেন, প্রত্যেকেরই মা তার জীবনের একটা বড় অংশ। তো এখনও ভগবানের কাছে প্রার্থনা করি যে আমার মা সুস্থ সবলভাবে দীর্ঘজীবী হোক। শুধু আমার মা কেন, আমার মা বাবা, যত মানুষজন, মানে যত বন্ধুরা রয়েছে, সবার সবারই মা বাবা দীর্ঘজীবী হোক। কারণ মা বাবার স্থান বোধহয় কেউ নিতে পারে না, স্পেশালি মায়ের জায়গা। মায়ের জায়গা কেউ কোনো দিন নিতে পারে না, কোনো মানে মায়ের জায়গার কোনো মানে সাবস্টিটিউটার হয় না, যে মানে সেই জায়গাটা পাওয়ার কোনো সাবস্টিটিউটার হয় না। তো সেটাই তো এখনও মানে আছে। এখন এই আজকে সকালেই কথা হচ্ছিল মায়ের সঙ্গে, যখন খুব মন খারাপ থাকে দেখবেন সংসারে তো অনেক রকম চাপ থাকে, অনেক রকম দায়িত্ব থাকে, অনেক কিছুই হয়। জীবন সঙ্গীর সঙ্গে মনোমালিন্য হলো কোনো সময়, হতেই পারে, এটা খুব নর্মাল, সেই কথা তো সবাইকে বলা যায় না। কিন্তু সেই মায়ের সঙ্গে একটু কথা বলে দেখবেন মনটা যেন মানে অনেক হালকা হয়ে যায়, তাই না? মায়ের সঙ্গে কথা বলার পর আমার তো হয় মানে মন অনেক হালকা হয়ে যায়। তো আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে সবাই মা সুখে দুঃখে সবার মা এইভাবে পাশে থাকুক এবং দীর্ঘজীবী হোক সবাই, এটাই চাওয়া। আর এটা তো গেল আমার মায়ের গল্প, এবারে আমার মা হওয়ার গল্প। তো আমি 2014 সালে রিয়েলাইজ করি যে আমি মা হব। 2014 সালে এপ্রিল মাসে আমার সন্তান, আমার মেয়ে আমার প্রথম কোলে আসে। তো আমার মনে হয় সেই যে প্রথম দিন সিসেকশন করার পরে সেই ডাক্তার যখন প্রথম তুলে দিয়েছিল না, সেই বাচ্চার মুখটা দেখা, সে কাঁদছে, এই অনুভূতির বোধহয় কোনো বিকল্প হয় না, তাই না? এই অনুভূতি হচ্ছে শ্রেষ্ঠ অনুভূতি। সন্তানকে, প্রথম সন্তানকে দেখার অনুভূতি সব মায়েদের কাছেই আমার মনে হয় একটা শ্রেষ্ঠ অনুভূতি। তো যত হবু মা আছে তাদেরকে জানাই যে তোমরাও পেতে চলেছো এই সুখের সময়, সুখের স্পর্শ। তো মা হওয়া মুখের কথা নয়, অনেক ফাইট থাকে, অনেক কিছু, যাদের প্রেগনেন্সিতে সমস্যা থাকে তাদের তো মানে কনসিভ করা থেকে সমস্যা হয়। রিসেন্টলি আমার কাজের দিদির মেয়ে মা হলো, তো তার বিশাল কমপ্লিকেশান হয়েছিল, অনেক কমপ্লিকেশানের পরে সে আজকে কন্যা সন্তানের জননী হয়েছে। তো অনেক ফাইট, তারপরে হবার পরেও রাত জাগা, তাকে খাওয়ানো, তার ন্যাপি চেঞ্জ করা, নিজের শরীরের মানে খারাপ থাকে সেটাকে ওভারকাম করা, সমস্ত কিছু করে তারপরেই মানে সমস্ত কষ্ট লাঘব হয়ে যায় যখন সে মা বলে ডাকে, তাই না? তো সেটা এই এই অনুভূতি সবারই বোধহয় এক, মা হওয়ার অনুভূতি সবারই বোধহয় এক। ইভেন মানুষ কেন, যে কোনো প্রাণীরও, প্রাণীরও দেখবেন আপনি, কুকুর, ছাগল, বিড়াল, তাদেরও মা হওয়ার অনুভূতি সবারই বোধহয় সমান হয়। তো সেটাই আমার মনে হয়। তো মানে এই দিনটা, শুধু এই দিনটা কেন, এভরিডে ইজ মাদার্স ডে, বাট স্পেশালি এই দিনটা ডেডিকেটেড করা হয় মায়েদের জন্য। তো সেই জন্য আমরা মানে নিজেদেরকে, মেয়েরা বিশেষ করে, আমরা নারীরা, মেয়েরা, আমরা নিজেদেরকে খুব প্রাউড ফিল করি যে আমাদের ভগবান মানে এই মা হবার ক্ষমতা বা মা হবার যোগ্যতা দিয়েছেন, তাই না? তো মা শব্দটি পৃথিবীর শ্রেষ্ঠ শব্দ, মা হওয়ার অনুভূতি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি। তো এটাই, তো যাই হোক, আজকে প্রচণ্ড ব্যস্ততম দিন রবিবার, তার মধ্যে আমার শ্বশুরমশাই এসেছেন আজকে, তো রান্নাবান্না হচ্ছে, ভেটকি মাছ বসিয়ে এসেছি আমি, তো রান্নাবান্না হচ্ছে সমস্ত। তো সেই কাজের ফাঁকেও এসে ভাবলাম আপনাদের সঙ্গে কিছু মনের কথা আজকে শেয়ার করি, কারণ এটা সমস্ত মায়েদের জন্য আমার শ্রদ্ধার্ঘ বলতে পারেন, শ্রদ্ধা জ্ঞাপন। তো সমস্ত মায়েরা ভালো থাকুক, তাদের সন্তানদের নিয়ে কোনো মাকে যেন কষ্ট পেতে না হয়, আর চলুন আমরা খুব প্রাউডলি আমাদের যে মাদারহুড সেটাকে এনজয় করি এবং বাচ্চাদের, সন্তানদের সুস্থ স্বাভাবিকভাবে বড় করে তুলি। তো এই ছিল আজকের ছোট্ট একটি ব্লগ, কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনাদের মা হওয়ার অনুভূতি অবশ্যই শেয়ার করবেন আমাদের সাথে। আর এই দিয়েই আজকে তাহলে শেষ করলাম। তো পরের দিন দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। প্লিজ লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আজকের মতো এইটুকু, পরের দিন দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।